সো হ্যালো এভরিওয়ান। অ্যান্ড সেদিনকে ছিল ক্রিসমাস, তো বাড়িতে বসে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম, সো প্ল্যান হলো যে কোথাও বেরিয়ে আসি। অ্যান্ড আই ওয়েন্ট টু অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মল যাওয়ার পর আই ওয়েন্ট টু টাইম জোন, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। অ্যান্ড এখানে খেলা খেলার পর যে টিকিটসগুলো পাওয়া যায়, সো দেয়ার ইজ আ গেম যেখানে টিকিটস তোলা যায়, আমি এই টিকিটসগুলোর থেকে চৌকি সরাতে পারছিলাম না, বিকজ আই ডোন্ট নো ওয়াই আই ওয়ান্ট দেম অল। অ্যান্ড সেদিনকে মল এত ভিড় ছিল দ্যাট খাবার ফুড কোর্টে বসার জায়গা পর্যন্ত ছিল না। সো সবার ফেস থেকে বুঝতেই পারছো যে এভরি ওয়ান উই ওয়ার ফাইন্ডিং প্লেসেস। লাস্টে ভাইয়ের অর্ডার এলো, ভাইও খেলো, অ্যান্ড আমরা একটু মস্তি মজা করছিলাম। মায়েরও পিৎজা চলে এসছে, মাই অলসো হ্যাড অ্যান্ড আই অলসো হ্যাড মাই ফুড। অ্যান্ড খেতে খেতে কিছু সেলফি নিলাম, কিছু ভিডিওস নিলাম, অ্যান্ড ফাইনালি উই ডিসাইডেড টু লিভ দ্য মল। অ্যান্ড দেখতেই পাচ্ছ কত ভিড় মলে। আই থট দ্যাট কোনো ফিল্মের প্রমোশন চলছে, এত ভিড়। ফার্স্ট টাইম আমি দেখেছি অ্যাক্রোপলিসে, অ্যান্ড মল গেছি, অ্যান্ড মিনিশো যাবো না এটা হতেই পারে না। সো মিনিশো থেকে কিছু জিনিস কেনার পর আমি ঠিক করে চলতে পারছিলাম না, এত ভিড়, তো ব্লগিংও ঠিক করে করতে পারছিলাম না। অ্যান্ড দেন ফাইনালি উই কেম আউট অফ দ্য মল, অ্যান্ড বাইরে বেরিয়ে ডিসাইড করলাম যে চা খাবো, অ্যান্ড চা না খেয়ে উইল নট গো হোম। সো এভরি টাইম আই কাম আই হ্যাভ টি ফ্রম দিস টি জাংস। অ্যান্ড চা খাওয়ার পর কেমন লাগে চাটা? ভালো চুল তো কাটিসনি, চুল না কেটে ভালো লাগছে। এখানে আসার আগে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের চুল কাটানোর প্ল্যান ছিল, বিকজ ওর চুলটা প্রচণ্ড বেড়ে গেছিলো। চুল তো কাটানো হয়নি, বাট ওকে রিকোয়েস্ট করে কটা পিকচার্স অ্যান্ড বুমারাংস তুললাম, অ্যান্ড উই এনজয়েড আ লট। বাড়ি ফিরলাম, অ্যাকচুয়ালি বাড়ি ফেরার আগে মায়ের ক্রিসমাস কেক খাওয়ার প্রচণ্ড ইচ্ছে করছিলো, আর আমারও একটু ক্রিসমাস কেকের ক্রেভিং হচ্ছিলো। তো বাড়ি ফেরার পথে মিয়ামোর থেকে এই ফ্রুট কেকটা নিয়েছিলাম, অ্যান্ড মিনিশো থেকে এই কটা জিনিস নিয়েছিলাম, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, অ্যান্ড বাড়ি ফিরে কেকটা কাটলাম, উই সেলিব্রেটেড, বাই।